হাই ফ্রেন্ডস, তো আমি সানাজিত ঘোষ, আপনারা দেখছেন স্নেক লাভা সানাজিত। এই সাপটি হলো কালা সাপের বাচ্চা, তো একদমই খুবই ছোট। এবং এই ছোট্ট সাপটিকে রেস্কিউ করেছে আমাদের একটা ছোট্ট ভাই, যার নাম হচ্ছে পুষ্কর। তো সবে আমাদের এনজিওতে নতুন নতুন জয়েন করেছে এবং খুব ভালো কাজ করছে, কন্টিনিউ আমাদের হেল্প করছে এবং রেস্কিউ করছে। এই মুহূর্তে ভাই আমার সঙ্গে নেই, তো এটা রিলিজের দায়িত্ব আমার উপরেই পড়েছে। তো এই মুহূর্তে আমরা এটাকে রিলিজ করতে এসেছি বেতরি ফরেস্টে। আপনারা একটু কাছ থেকে দেখুন, সাপটাকে খুবই ছোট এবং খুবই কিউট। এই সাপটি হলো এশিয়া মহাদেশের এক নম্বর বিষধর এবং পৃথিবীর মধ্যে তিন নম্বর বিষধর সাপ, যেটার ইংলিশ নাম হলো কমন ক্রিট। এবং এটাকে আমরা বাংলায় বলা হয় কালাচ, অনেকে কালোচিতে বলে বা কালোবোড়াও বলে থাকে। এবং এটার আরও একটা সুন্দর নাম আছে, যেটাকে বলা হয় সাইলেন্ট কিলার। এটি রাতের বেলায় শিকারে বেরোয় এবং নিঃশব্দে মানুষকে বা কোনো প্রাণীকে যদি কামড়ায় তার কোনো ব্যথা বা যন্ত্রণা হয় না, সামান্য ঘুম পায় এবং তখনই তার মৃত্যু হয়, তাই এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। তখন এই সাপটি তার নিজের মতো আবার তার বন্য পরিবেশে তাদের ফিরিয়ে দিলাম।